আসসালামু আলাইকুম সকলকে আমাদের হান্ড্রেড ডে বায়োলজি চ্যালেঞ্জ এই যে শর্ট ভিডিও সেশন রয়েছে সেখানে আজকে আমাদের নবম দিন আমরা এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করবো বলেছিলাম কিছু দিনে আজকে আমরা একটা এমসি কিউ নিয়ে আলোচনা করব যে অ্যান্সার করতে গিয়ে তোমাদের কোন ধরনের কনফিউশন জাগ্রত হয় এমসি কিউতে এবং সেই এমসি কনফিউশনগুলো থেকে তোমরা কীভাবে নিজেদের দূরে রাখতে পারো সেটার উপর ভিত্তি করে তো আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া রয়েছে সেটি হচ্ছে যে পাইরিনয়েডের অবস্থান কোথায় থাকে এখন হচ্ছে পাইরিনয়েডের অবস্থান কোথায় থাকে সেটা জানার আগে তোমাদের অবশ্যই প্রথমে জানা পাইনয়েড কি কারণ যেহেতু আমাদের এখানে এইচএসসি নানা ইয়ারের স্টুডেন্ট রয়েছে তো যে জিনিসটি রয়েছে আমাদের জিনিসটা জিনিসটা কি হচ্ছে আমাদের একটা প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা কি আমি আবারও বলছি একটা প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা চিন্তা করে এটা হচ্ছে যে আমাদের একটা চকচকে দানা চকচক করছে মানে তারা তাদের দেখলে মনে হবে যে খুব উজ্জ্বল প্রোটিন জাতীয় পদার্থের একটা চকচকে দানা তাহলে এটা কি আমাদের তাহলে এটা হচ্ছে আমাদের প্রোটিন এটা আমাদের প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা যার চারপাশে কি থাকবে যার চারপাশে মাঝে মাঝে স্টার্চ থাকে তার চারপাশে মাঝে মাঝে স্টার্চ থাকে স্টার্চ নাও থাকতে পারে স্টার্চ থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই মাঝে মাঝে স্টার্চ থাকে তাহলে প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা যার চারপাশে মাঝে মাঝে কি থাকে স্টার্চ থাকে স্টার্চ এই যে জিনিসটা এটাকে আমরা কী বলি এইটাকে আমরা বলি পাইরিনয়েড পাইরিনয়েড কাদের থাকে যে পাইরিনয়েডটা এই পাইনয়েডটা থাকে আমাদের হচ্ছে শৈবালের মধ্যে আমরা দেখতে পাই কোথায় দেখতে পাই শৈবালে আমরা দেখতে পাই শৈবালে আমরা এই পাইনয়েড দেখতে পাই এখন এই পাইনয়েডের অবস্থান কোথায় আমাদের বইয়ের দুই জায়গায় দুইটা কথা বলা রয়েছে তোমরা যদি আমাদের বই খুলে দেখো বইয়ের মধ্যে প্রথমে দেখতে পাবে এই পাইনয়েডের অবস্থান বলা আছে ক্লোরোপ্লাস্টে প্রথমে বলা আছে সাইটোপ্লাজমে প্রথমে বলা আছে কোথায় সাইটোপ্লাজমে যে একটা কোষ সেই কোষের এই একটা কোষ তো এই কোষের বাইরের অংশকে আমরা কোষ প্রাচীর বলি ভেতরেরটাকে আমরা প্রোটোপ্লাজম বলি প্রোটোপ্লাজমের দুইটা অংশ একটা হচ্ছে কি প্রোটোপ্লাজমের মধ্যে হচ্ছে আমাদের সাইটোপ্লাজম প্রোটো থাকে আর একটা নিউক্লিয়াস থাকে তো নর্মালি আমাদের এই উলোট্রিক্সের বা আমাদের শৈবালের কোষগুলা এরকম আকৃতির হয় তো শৈবালের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট একটা শৈবাল হচ্ছে কি ইম্পর্টেন্ট একটা শৈবাল হচ্ছে আমাদের উলোট্রিক্স তো উলোট্রিক্সে যে ক্লোরোপ্লাস্টের আকৃতি থাকে উলোট্রিক্সে ক্লোরোপ্লাস্টের আকৃতিটা এরকম একদম চারপাশ থেকে গার্ড করে রাখে চারপাশ থেকে গার্ড করে রাখে তো এটাকে আমরা বলি গার্ডেল শেপড বা বেল্ট আকৃতির বা ফিত আকৃতির তো এই পুরাটা ক্লোরোপ্লাস থাকে এখানে আমাদের নিউক্লিয়াস থাকে আশেপাশে সাইটোপ্লাজমের অন্যান্য অঙ্গাণু থাকে তো এই পাইনয়েডটা মেইনলি শৈবালের উলোথ্রিক্স প্রজাতির জন্য স্পেসিফিক উলোথরিক্স অন্যান্য জায়গায়ও পাইনয়েড থাকে বাট বেশি দেখা যায় কোথায় বেশি দেখা যায় উলোথরিক্সে দেখা যায় তো এখন এই উলোত্রিক্সের এই পুরা সবুজ জায়গা থেকেছি পুরাটা ক্লোরোপ্লাস্ট এই ক্লোরোপ্লাস্টের মধ্যে দেখা যায় এই প্রোটিন জাতীয় পদার্থের এই চকচকে দানাটা থাকে প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানাটা পাইনয়েটটা কার ভেতর থাকে পাইরিনয়েডটা এই ক্লোরোপ্লাস্টের ভেতর থাকে এখন আমাদের বইয়ে দুই জায়গায় দুইটা কথা বলা আছে যখন শুধুমাত্র শৈবাল নিয়ে আলোচনা করেছে তখন পাইনয়েড বলেছে সাইটোপ্লাজমে অবস্থান করে যখন উলোক্ট্রিক্স নিয়ে আলোচনা করেছে তখন বলা আছে পাইনয়েডের অবস্থান কোথায় পাইনয়েডের অবস্থান এই ক্লোরোপ্লাস্টে তো পরীক্ষায় যদি আসি স্পেসিফিকভাবে আমরা কোনটা অ্যান্সার করব এখন যদি আমি বলি ক্লোরোপ্লাস্টে অবস্থান রয়েছে তাহলেও কিন্তু সাইটোপ্লাজম চলে আসে কারণ কি ক্লোরোপ্লাস্ট সাইটোপ্লাজমি একটু অঙ্গাণু তাই তো সেই ক্লোরোপ্লাস্টের ভেতর পাই নয়ের থাকেন এখন কথা হচ্ছে পরীক্ষায় যদি আমাদের আসে যে এই প্রশ্নটা আসলো যে পাইনয়েডের অবস্থান কোথায় অপশন হিসাবে আমাদের সাইটোপ্লাজমও রয়েছে অপশন হিসেবে আমাদের ক্লোরোপ্লাস্ট রয়েছে তো আমাদের এখানে সাইটোপ্লাজম আছে অপশন হিসেবে আমাদের ক্লোরোপ্লাস্ট রয়েছে দুইটাই আমাদের অপশন হিসেবে রয়েছে আমরা সঠিক উত্তর হিসেবে কোনটাকে দেবো মেডিকেল অ্যাডমিশন টেস্টে যদি এটা আসে তো মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে আমি একটা জিনিস মানি যে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্নের মধ্যে উত্তরটা দেয় না প্রকাশ করে না বাট মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন নিয়োগ করার ক্ষেত্রে যেহেতু ডক্টররা নিয়োজিত থাকে তো এখানে প্যাটার্নটা মেডিকেল পরীক্ষার মতো কিছুটা আসবে আমাদের মেডিকেলে আমরা যখন পরীক্ষা দিই আমরা আমরা মেডিকেলে যখন পরীক্ষা দিই আমাদের মেডিকেল প্রফেশনের যে এক্সামগুলো হয় সেখানে একটি কথা রয়েছে আমাদের এক টাইপের এমসিকিউ হয় যেটাকে আমরা বলি এস বি এস বি মানে সিঙ্গেল বেস্ট অ্যান্সার যে একটা অ্যান্সার চুজ করতে হবে যেটা বেস্ট দুইটা অপশন হয়তো থাকতে পারে যেটা হয়তো আমাদের সঠিক দুইটা অপশন হয়তো আমাদের থাকতে পারে সঠিক বাট দুইটা অপশানের মধ্যে কোনটা বেস্ট অ্যান্ড সুইটেবল অ্যান্সার সেটা আমাদের চুজ করতে হবে সো সেই কনসেপ্টটা আমি আমার স্টুডেন্টদের সবসময় খাটাতে বলি সো এখানে চিন্তা করে দেখো আমাদের সাইটোপ্লাজম এবং ক্লোরোপ্লাস্ট দুইটাই আমাদের সঠিক এখন সাইটোপ্লাজম মানে তো নন স্পেসিফিক সাইটোপ্লাজমের মধ্যে অনেক জায়গা আছে সাইটোপ্লাজমে সাইটোপ্লাজমে কোনো অঙ্গাণুর ভেতরে থাকতে পারে সাইটোপ্লাজমের ভেতর হচ্ছে যে আমাদের শুধু সাইটোপ্লাজমের মধ্যেও ভাসতে পারে বাট ক্লোরোপ্লাস্ট বলা মানে স্পেসিফিক ক্লোরোপ্লাস্টের ভেতর বোঝাচ্ছে তাহলে কী মনে এখানে বেস্ট অ্যান্সারটা আসলে কোনটা হবে বেস্ট অ্যান্সার ক্লোরোপ্লাস্ট সো অ্যাডমিশন টেস্টেও এমসি কিউ চুজ করতে গিয়ে এইভাবে যদি তোমরা দুইটা অপশন নিয়ে কখনও কনফিউজড হয়ে যাও তখন দুইটা অপশনের মধ্যে বেস্ট যে টা তোমার কাছে মনে হবে বেস্ট যে অপশনটা তোমার কাছে মনে হবে সেই বেস্ট অপশনটা তুমি চুজ করবে সো আমাদের এই এমসি কিউ সিরিজে আমরা মেইনলি চেষ্টা করছি তোমাদের যে কনফিউশন জাগ্রত হয় যে জিনিসগুলোতে সেই কনফিউশনগুলো তোমাদের জন্য দূর করার জন্য তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে তোমার যে বন্ধু মেডিকেলে পড়তে যায় তার জন্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এবং হচ্ছে তোমাদের জন্য চ্যালেঞ্জ আমাদের যে তোমরা বলেছো যে প্রতিদিন তোমাদের কিছু চ্যালেঞ্জ দেওয়ার জন্য যদিও আমাদের গুটি কয়েক স্টুডেন্টই চ্যালেঞ্জ মানে বাট একটা স্টুডেন্টও যদি আমার চ্যালেঞ্জ মানে তার জন্য আমার চ্যালেঞ্জ দিতে হবে তো তোমাদের কাছে আমার চ্যালেঞ্জ হচ্ছে তোমরা আমাকে দুইটা ছবি এঁকে দিবে একটা হচ্ছে উলোত্রিক্সের নর্মাল সরলকৃত যে গঠন রয়েছে এবং হচ্ছে আমাদের উলোত্রিক্সের অযৌন জননের যে ছবিটা রয়েছে উলোত্রিক্স অ্যান্ড এর অযৌন জনন এই দুইটার যে ছবি রয়েছে এই দুইটার ছবি তোমরা একে কালকে রাত বারোটার মধ্যে আমাদের গ্রুপে পোস্ট করবে আমি তোমাদের ছবিগুলো দেখব সো এটা হচ্ছে যে তোমাদের প্রতি আমার চ্যালেঞ্জ সো দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সকলকে এবং আশা করি আমাদের সাথে যুক্ত থাকবে বায়োলজির সাথে যুক্ত থাকবে থ্যাংক ইউ অল